হাই, আমি মাম্পি। আপনাদের সামনে আজ নিয়ে আসলো সাউথের একটা ডিশ, উত্তপম। আমি এর জন্য রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে 2.5 কাপ চাল, 1 কাপ বিউরির ডাল, সেটাকে আমি আলাদা আলাদা পিষে নিয়েছি। সারাদিন এটা সকাল থেকে বাইরেই ছিল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর এর মধ্যে আমাদের দিতে হবে 3টে টমেটো, 4টে কাঁচা লঙ্কা, কিছুটা ধনে পাতা আর 2টো পেঁয়াজ, যেটা আমি উপরের থেকে দেবো। এডিটগুলোকে সব ছোটো ছোটো করে কিছু কিছু করে কেটে নেব, নিয়ে এক জায়গায় মিক্স করে নেব। ব্যাটারটা দেখুন, কোনো চালেরই করতে পারেন, আতপ চাল আর সেদ্ধ চাল, আমি এখানে আতপ চালেরই নিয়েছি। আতপ চালটা একটু ক্রিস্পি হয়, সেই জন্য খেতে ভালো লাগে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, কিছু ভুল হলে নিশ্চয়ই জানাবেন। এটা আমি মিলিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে সব কুচি করে 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 কেটে নেব। দেখুন, আমি টমেটোগুলোকে একদম ঝিঝির করে কেটে নিয়েছি। টমেটো কাটার জন্য এরকম চাকু আপনাদের কাছে থাকে তো সবচেয়ে ভালো, খুব ঝিরঝিরে কাটা যায়। আপনারা আমার গলার আওয়াজ যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন। কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলোকে আমি খুব ঝিরঝিরে করে কেটে নিলাম। এগুলো আমি সব একটা বাটিতে মিক্স করতে যাবো। এবার আমি পেঁয়াজটা কাটব। দেখুন, পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর আমি এটা যা যা দেবো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো চাট মশলা 1 টিস্পুন, আর একটু সল্ট। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা বানানো খুবই সহজ, আমি আরো 2-3 রকম ভাবে বানাই আপনাদের নিশ্চয়ই দেখাবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ। আমার তাও গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে 1 টিস্পুন অয়েল দিয়ে দেবো, আর এটাকে ভালো করে সমস্ত জায়গা যেন ছড়িয়ে যায় সেভাবে ছড়িয়ে দেব। প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পর আমি যে কোনো রান্না আপলোড করবো তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বানাতে শুরু করব। এবার এর উপরে আমি টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা ওগুলোকে দিয়ে দেবো। চেপে চেপে দিয়ে দেবো।
ওটা এক চামচ তেল থেকে উত্তপমের উপরে ছড়িয়ে দেবে, তাহলে দুই দিকটাই ভালো করে ফ্রাই হয়ে যাবে। একদিকটা ভালো করে ফ্রাই হওয়ার পরে আমি অন্য দিকটা ঘুরিয়ে দেবো। একদম সহজ বানানো আর খুবই টেস্টি খাওয়া। এবার এটা নিচের পিঠটা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দেব। ছোটো ছোটো দেবো যাতে কোনো কাঁচা না থাকে, টমেটোগুলোও ফ্রাই হয়ে যায়। পেঁয়াজ পেঁয়াজগুলো একটু দেখুন, এইটার দ্বিতীয় পিঠটাও ভাজা হয়ে গেছে। আমি এবার এটা উল্টে দেবো আর এটা পরিবেশনের জন্য রেডি। গরম গরম সার্ভ করতে পারলে বেশি ভালো। এইভাবে আমি সব উত্তপমগুলোকে বানিয়ে নেব। থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে এতক্ষণ দেখবার জন্য। জয় শ্রীকৃষ্ণ।